আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের একটি নতুন এরর নিয়ে। আজকের এররটি হলো ওয়ার্ডপ্রেস শিডিউল মেনটেন্যান্স এরর। আপনি যখন আপনার ওয়েবসাইটে বিল্ড ইন ওয়ার্ডপ্রেস আপডেট সিস্টেম ব্যবহার করবেন, তখন আপনার বিভিন্ন প্ল্যাগ ইন অর থিম এর জন্য সাধারণত এই এররটি দেখা যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে আপনার এই এরর প্রবলেমটি সলভ করবেন। শুরু করার আগে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে আমার চ্যানেলে 14টির মতো ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলো দেখে শেষ করবেন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে, তখন আপনারা একটি স্ট্রং ধারণা পাবেন এবং ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে আপনারা শিখতে শিখতে কিভাবে আপনার নিজের ওয়েবসাইটটিকে ওয়ার্ডপ্রেস সিকিউরিট করতে হয় সেই ব্যাপারেও আপনারা শিখতে পারবেন এবং ফাইবার আপওয়ার্ক থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে গিগ তৈরি করে ইনকাম করা যায় সেটাও আপনারা শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা আমার চ্যানেল ওয়েবডেভ কোটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরর বাগ নিয়েও আমি 52টি এরর বাগ নিয়েও একটি সিরিজ চালু করেছি, এখন পর্যায়ক্রমে এখন থেকে নিয়মিত ভিডিও আপনারা পাবেন। তো চলুন আজকের এররটি নিয়ে আমরা কথা বলি। সাধারণত যখন আপনার ওয়ার্ডপ্রেস শিডিউল মেনটেন্যান্স এররটি হয়ে থাকে, তখন আপনি স্ক্রিনে দেখার মতো এরকম একটি এরর মেসেজ আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন। তো এখন এই এরর মেসেজটি আপনি কিভাবে দূর করবেন, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, তখন আমরা এখন সেটিই দেখব। তার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ওয়েবসাইটের সি প্যানেলে। আপনি যখন আপনার ওয়েবসাইটের সি প্যানেলে চলে আসবেন, সি প্যানেলে আসার পর আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনার যেই ওয়েবসাইটে মানে যেই ডোমাইনে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা আছে আপনি সেই ডোমাইনে চলে যাবেন। সেই ডোমাইনে চলে যাওয়ার পর আপনি এই সেটিংস অপশনে যে এখান থেকে শো হাইড ফাইলস এই অপশনটিকে খুঁজে বের করবেন, খুঁজে বের করে চেক মার্ক করে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এখানে মেনটেন্যান্স নামের একটি ফাইল আপনি পাবেন, মেনটেন্যান্স নামের, এই যে আমি মেনটেন্যান্স নামের ফাইলটা পেয়েছি, এই ফাইলটা যখন আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমি আমার ওয়েবসাইটটিকে লোড দেই, তখন সহজেই আমি আমার ওয়েবসাইটে অ্যাক্সেস পাবো, আমার ওয়েবসাইটের এই অ্যারোটি এখন আর থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের অ্যারোটি এখন আর নেই। তো মূলত এইভাবেই আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন এররগুলা সলভ করতে পারবেন। এবং তো এইভাবেই মূলত আপনি আপনার ওয়েবসাইটে যে শিডিউল মেনটেন্যান্স যে এররটি হয় সেই এররটি সলভ করতে পারবেন। এবং আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওয়ার্ডপ্রেস বাগ এরর নিয়ে পরবর্তীতে আরও ভিডিও আসতেছে, তা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।